হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের লেসেন নাইন দ্য বার্ডস আই এই চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সবাই খুব ভিডিওটা ভালো করে দেখবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে ওকে সো লেসেন নাইন দ্য বার্ডস আই লেটস রিড ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং এটা ছিল খুব একটা ব্রাইট উজ্জ্বল এবং সানি মানে হচ্ছে সূর্যের আলোতে ঝলমল করছিলো সকালটা আর লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ অনেক ছোটো ছোটো ছেলেরা তারা কী করেছিল একটা লার্জ গ্রুপে এসে একটা ইয়ং বয়েজের গ্রুপ ছিল দে হ্যার গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড একটা ফরেস্টে এসে তারা গ্যাদার হয়েছিল একত্রিত হয়েছিল উইথ দ্য বাউজ অ্যান্ড অ্যারোজ মানে তীর ধনুক নিয়ে ওকে বাউজ অ্যান্ড অ্যারোজ মানে হচ্ছে ধনুক এবং অ্যারোজ মানে হচ্ছে তীর বাট নট জাস্ট অর্ডিনারি বয়েজ কিন্তু তারা সাধারণ বালক ছিল না তারা কারা ছিল দেওয়ার ফাইভ পাণ্ডবাস অ্যান্ড দ্য হান্ড্রেড কর তারা ছিল কি পঞ্চ পাণ্ডব এবং একশো জন কৌরব ঠিক আছে আমরা মহাভারতে পড়েছি ঠিক আছে যে পঞ্চ পাণ্ডব এবং একশো জন কৌরবের কথা দ্য ফাইভ পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড দ্য হান্ড্রেড করব ব্রাদার্স ওয়ার কাজিন্স এই এই যে পাঁচজন পাণ্ডব ভাই এবং একশো জন কৌরব ভাই এরা কি ছিল এরা ছিল হচ্ছে কাজিন্স ঠিক আছে মানে হচ্ছে জেথত এবং ক্ষুর্থত ভাই বোন ঠিক আছে বাট আ ফিয়ার্স রাইভেলরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন ওয়েন দেলি চিলড্রেন কিন্তু তাদের মধ্যে একটা ফিয়ার্স রাইভেল রাইভেলরি মানে আমরা বলতে পারি এনিমিটি মানে শত্রুতা ঠিক আছে তাদের মধ্যে একটা রাইভেলরি শত্রুতা গ্রো করতে শুরু করলো কখন যখন তারা চিলড্রেন ছিল ঠিক আছে ছোট ছিল মানে কি ছোট্টবেলা থেকেই তাদের মধ্যে একটা শত্রুতা ছিল যে এবং ক্ষুত্রত ভাইদের মধ্যে ঠিক আছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে এটা ছিল আপ টু পেজ নাইনটি টু এবার দেখো পেজ নাইনটি থ্রি দেখো দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপানস ফ্রম দোনাচারিয়া তারা কী ছিল তারা যুদ্ধে যে উইপানস ইউজ করা হয় যে বিভিন্ন রকমের যে তরোয়াল থেকে শুরু করে যে বো অ্যান্ড অ্যারো থেকে শুরু করে বিভিন্ন রকমের যে উইপেন্স ইউজ করা হয় সেটা কার কাছ থেকে শিখেছিল চালানো সেগুলো দ্রোণাচার্যর কাছ থেকে ঠিক আছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম সে ছিল তার সময়ের একজন বিখ্যাত যোদ্ধা ওয়ারিয়ার্স মানে হচ্ছে যোদ্ধা হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরাশুরাম দ্রোণাচার্য কার কাছ থেকে এই এই যে এই যে বিভিন্ন রকমের উইপেন্স চালানোর যে বিদ্যা এটা কার কাছে শিখেছিল পরাশুরামের কাছ থেকে শিখেছিল সে ছিল হচ্ছে তার গুরু দ্য পান্ডাবাজ অ্যান্ড দ্য করাবাজ ভ্যার কুইক টু লার্ন পাণ্ডা বাজ আর করাবাজরা খুব তাড়াতাড়ি জিনিসগুলো শিখে গেছিলো দে পিক পিকটা ভ্যারিয়াস স্কিলস তারা সবাই খুব তাড়াতাড়ি বিভিন্ন রকমের স্কিলসগুলোকে কী করে তুলে নেয় বা বিভিন্ন রকমের স্কিলসগুলোকে কী করে খুব তাড়াতাড়ি শিখে যায় অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স প্রত্যেকটা প্রিন্স কী করে এই উইপানসগুলো চালানো খুব ইজিলি শিখে যায় এই বিভিন্ন রকমের যে তীর্ধনু থেকে শুরু করে যে তরওয়াল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে জিনিসগুলো চালাতে হয় সেগুলো তারা চালানো খুব তাড়াতাড়ি শিখে যায় ইচ অফ দেম হ্যাড দার ওন ফেভারিট উইপান সবার নিজস্ব নিজস্ব ফেভারিট উইপান ছিল ঠিক আছে দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস মেস মানে হচ্ছে গদা ঠিক আছে আর ফিমা ভীমা তারা কী করতো মেস মেসটাকে বেশি ফেভার করতো যুধিষ্ঠির চয়েস অফ উইপান ওয়াজ দ্য স্পিয়ার স্পিয়ার মানে হচ্ছে বর্ষা ঠিক আছে যেটা মোটে ছুঁচলো থাকে ঠিক আছে যুধিষ্ঠির সেটা ফেভারিট ছিল অর্জুনা ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ অর্জুনার তো বোজ অ্যান্ড অ্যারোজ সবচেয়ে বেশি ভালো লাগতো অ্যান্ড দ্য টুইন্স নকুল অ্যান্ড সহাদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স এবং যে টুইন্স ছিল যমজ ভাই ছিল নকুল এবং সহদেব তাদের কি ভালো লাগতো সোর্স অর্থাৎ তরোয়ান দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিজাইপলস ইকুয়ালি গুরু সবাইকে একভাবে ট্রিট করতো একভাবে সমানভাবে সমান চোখে দেখতো বাট লাইট লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস ইজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন কিন্তু সে অর্জুনকে তাকে সবচেয়ে বেশি ভালো লাগতো কারণ অর্জুন তার যে যে এটা প্রদর্শন করতো বা যে জিনিসটা প্র্যাকটিস করতো সেই জিনিসটা খুব ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ সহকারে প্র্যাকটিস করতো শুনি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল এবং তাই জন্য সে কী হয়ে গেল দ্য বেস্ট আর্চার সবচেয়ে ভালো যে তীর্থনুক চালাতে পারে ঠিক আছে সবার মধ্যে দুর্যোধন অ্যান্ড ইজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন যারা ছিল হচ্ছে কৌরবদের জ্যেষ্ঠ ঠিক আছে সবচেয়ে বড় তাদের একদম ভালো লাগতো না জিনিসটা সাইলেন্টলি ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস পাণ্ডবদের প্রতি তার মনে একটা ডিসলাইক একটা খারাপ লাগা জন্মাতে লাগলো ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং দেয়ার ফেভার টু অর্জুনা একদিন গুরুকে তারা বলেই ফেললো মুখের ওপরে ঠিক আছে এবং ক্রিটিসাইজ করলো ঠিক আছে কী জন্য যে তারা সে অর্জুনকে বেশি ফেভার করছে বলে দে টোল ডিম দ্যাট নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি সে তার গুরুকে বললো যে তারাও কিছু কম যায় না তীর্ধনুক চালানোয় গুরু শুধু অর্জুনকে ফেভারিট করে এটা খুব খারাপ ব্যাপার এটা খুব ভুল কথা ঠিক আছে এটা করা উচিত নয় অ্যাজ এ রিপ্লাই টু দ্য ক্রিটিসিজম দোনাচারী অ্যারেঞ্জ ফর আ টেস্ট টু পিক দ্য বেস্ট আর্চার অ্যাম অল দোরাচারিয়া তাদের ক্রিটিসিজম তাদের সমালোচনা ক্রিটিসিজম মানে সমালোচনা তাদের সমালোচনা জবাব দেওয়ার জন্য কী করলো একটা টেস্ট অ্যারেঞ্জ করলো একটা পরীক্ষা অ্যারেঞ্জ করলো যাতে সে সবচেয়ে ভালো যে ধনুক ধনুক চালা ধনুক চালাতে পারে তাকে কী করলো তাকে সিলেক্ট করবে ঠিক আছে ওয়ান দ্যাট পার্টিকুলার ডে গুরু দোনাচারী আকা স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার আশ্রম দনাচারী সেই পার্টিকুলার দিনে কী করলো তাদের সবাইকে তার আশ্রমের সামনে যে ফরেস্টটা ছিল সেখানে আসতে বললো ইয়ার প্লেসড উডেন বার্ড উইথ এ প্রমিন্যান্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ সে কী করেছে একটা উডেন বার্ডকে রেখেছে একটা ট্রিয়ের ওপরে এবং তার চোখটাকে গোল করা আছে বড় করে যাতে দূর থেকে সেটাকে দেখা যায় ওকে প্রথম আজকে এই প্রথম ভিডিওতে আমি এই অবধি আজকে পড়াবো তোমার ভিডিওটা খুব ভালো করে দেখবে কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে আমি নেক্সট ভিডিওতে কী করব আমি চ্যাপ্টারটা আরও কন্টিনিউ করে শেষ করে দেবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ